তো বন্ধুরা, স্বামী বিবেকানন্দ মেরিট গভর্নমেন্ট স্কলারশিপের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট গভর্নমেন্ট স্কলারশিপ এবং ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম ভিত্তি যোজনা। এখানে স্বামী বিবেকানন্দ মেরিট গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করতে গেলে 75% নাম্বার লাগবে। তো বিস্তারিত আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো এখানে কিভাবে তোমরা আবেদন করবে এবং কী কী লাগবে এবং কত পার্সেন্ট নাম্বারে কারা কোনটা আবেদন করতে পারবে। তো সমস্ত ডিটেলসটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, এই স্বামী বিবেকানন্দ মেরিট গভর্নমেন্ট স্কলারশিপে, এছাড়া ঐক্যশ্রী স্কলারশিপে, এছাড়া টিএসপি অর্থাৎ ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম স্কলারশিপে, তো যে কোনো ধরনের স্কলারশিপে যারা রিনিউয়াল ফর্ম ফিল আপ করতে যাচ্ছে তাদের ফর্ম ফিল আপ করলেও ফর্ম ফিল আপ হচ্ছে না, এছাড়া কিন্তু তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করতে বলছে, তো নতুন করে যখনই রেজিস্ট্রেশন করতে যাচ্ছে তো সেখানেও কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে না। তো এই ধরনের যাদের প্রবলেম হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু তাদেরকে কিন্তু স্কুলের সঙ্গে যোগাযোগ করতে হবে। তো স্কুল থেকে কিন্তু সেখানে অফিস ইউজার লগ ইন করবে, তো লগ ইন করে সেখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা উইথড্র করে দিবে। তো উইথড্র করে দেওয়ার পর কিন্তু তোমরা নতুন রেজিস্ট্রেশন করতে পারবে, তো তার আগে কিন্তু এখানে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে পারবে না। তো সেই জন্যে যাদের এই রকম ধরনের প্রবলেম হচ্ছে তারা কিন্তু অবশ্যই স্কুলের সঙ্গে গিয়ে যোগাযোগ করো, তারা স্কুল বা কলেজ যেটা হোক তো সেটাতে গিয়ে তাদেরকে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে তোমরা জানালে সেখান থেকে কিন্তু তারা অফিস ইউজার থেকে লগ ইন করে সেখান থেকে কিন্তু তোমাদের ফর্মটা উইথড্র করে দেবে। তো উইথড্র করে দেওয়ার পর কিন্তু তোমরা এখানে নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য একটা বৃত্তি প্রদান করে রাজ্য সরকারের তরফ থেকে। অর্থাৎ বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি ও শিখ ছাত্রছাত্রীদের জন্য কিন্তু একটা বৃত্তি প্রদান করা হয়। তো সেই বৃত্তিটা কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট গভর্নমেন্ট স্কলারশিপ এবং ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম বৃত্তি যোজনা। তো স্বামী বিবেকানন্দ মেরিট গভর্নমেন্ট স্কলারশিপ যেটাকে আমরা SVMCM বলি, তো সেই স্কলারশিপটা কিন্তু আবেদন করতে পারবে একাদশ শ্রেণী থেকে স্নাতক স্তরের মেধাবী ছাত্রছাত্রীরা। 11 থেকে স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই স্বামী বিবেকানন্দ মেরিট গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করতে গেলে কী কী লাগবে তো আগে দেখে নেবো। তো 1 আগস্ট থেকে কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট গভর্নমেন্ট স্কলারশিপ এবং ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম বৃত্তি যোজনা, অর্থাৎ এই দুটোই কিন্তু 1 আগস্ট থেকে আবেদন শুরু হয়ে গেছে অনলাইন পোর্টালে। তো এখানে কিন্তু যারা স্বামী বিবেকানন্দ মেরিট গভর্নমেন্ট স্কলারশিপে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রী যারা রেগুলার কোর্সে পড়াশোনা করছে তাদের কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার হতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানকে অবশ্যই পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠিত হতে হবে। এবং ছাত্রছাত্রীরা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা পশ্চিমবঙ্গে সরকার স্বীকৃত অন্য কোনো বোর্ডের পরীক্ষায় পাস করার পর এই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে পড়লে তবেই যোগ্য বলে বিবেচিত হবে। ছাত্র অথবা ছাত্রীকে অবশ্যই চলতি শিক্ষাবর্ষে অর্থাৎ শুধুমাত্র 2020 সালে পরীক্ষায় পাস করে থাকতে হবে। আবেদনকারী পরিবারের বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা 2,50,000 টাকা পর্যন্ত। অর্থাৎ এখানে আবেদন করতে গেলে তোমাদেরকে যে ইনকাম সার্টিফিকেট দিতে হবে তো সেই ইনকাম সার্টিফিকেটে কিন্তু অবশ্যই যে কোনো গ্র্যাজুয়েটেড অফিসারের কিন্তু সিগনেচার থাকতে হবে। তো এখানে উচ্চ মাধ্যমিক ও পলিটেকনিক এবং স্নাতক স্তরে কিন্তু 75% নাম্বার থাকতে হবে। স্নাতকোত্তর কোর্সে কিন্তু 53% নাম্বার থাকতে হবে এবং স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু 55% নাম্বার থাকতে হবে, তবেই কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করা যাবে। তো এখানে কিন্তু বাৎসরিক 12,000 থেকে 60,000 পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়ে থাকে। তো বন্ধুরা, এখানে কিন্তু যে সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু 2019-20 সালে ফর্ম ফিল আপ করেছিল, অর্থাৎ এই স্বামী বিবেকানন্দ মেরিট গভর্নমেন্ট স্কলারশিপে ফর্ম ফিল আপ করেছিল, তারা পরীক্ষার শেষে স্নাতক স্তরে ন্যূনতম 60% এবং স্নাতকোত্তর স্তরে কিন্তু ন্যূনতম 50% নাম্বার পেলে তবেই কিন্তু তারা রিনিউয়াল বলে যোগ্য হিসাবে বিবেচিত হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু অনলাইনে আবেদন করার শেষ তারিখ 15/11/2020। তো 15/11/2020 মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। অর্থাৎ তো যাদের 75% উপর নাম্বার রয়েছে তারা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট গভর্নমেন্ট স্কলারশিপ আবেদন করবে। তো এখানে কিন্তু সেমভাবেই তোমাদেরকে এই ওয়েবসাইটে চলে যেতে হবে, অর্থাৎ WBMDFCScholarship.in। তো এই ওয়েবসাইটে গিয়ে এখান থেকেই কিন্তু তোমাদেরকে আবেদন করতে হবে। তো এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে ফর্ম ফিল আপ করলে তোমাদের নাম্বারের পার্সেন্টেজের ওপর কিন্তু অটোমেটিক তোমাদের স্কলারশিপ যেটা সেটা কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে তোমরা যখনই ফর্ম ফিল আপ করবে তোমাদের নাম্বারের যে পার্সেন্টেজ দেবে সেই পার্সেন্টেজের ওপর নির্ভর করে কিন্তু ফর্মটা অটোমেটিক সেটা স্বামী বিবেকানন্দ মেরিট গভর্নমেন্ট স্কলারশিপে যাবে কি TSPতে যাবে কি ঐক্যশ্রীতে যাবে সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো এখানে তোমরা শুধুমাত্র নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমরা এখানে ফর্ম ফিল আপটা করে নেবে। তো কীভাবে করবে তো সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। তো এখানে কিন্তু তোমরা নিজেরাই মোবাইল থেকে নিজেরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো প্রবলেম হবে না। এখানে নিজেরা মোবাইল থেকে অ্যাপ্লাই করার পর কিন্তু ওই প্রিন্ট আউটটা গিয়ে শুধু দোকান থেকে প্রিন্ট করে নিলে তোমাদের হয়ে যাবে।
তো বন্ধু তোমরা যারা অনলাইনে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপে নিউ রেজিস্ট্রেশন করতে চাও, অর্থাৎ 2020-21 সালে নতুন রেজিস্ট্রেশন করতে চাও, তাদেরকে কিন্তু wbmdfcscholarship.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তো এই ওয়েবসাইটের লিংক কিন্তু আমরা ভিডিওর নিচে দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবে। তো এখানে আসার পর কিন্তু এইরকম একটা ইন্টারফেস আসবে তোমাদের সামনে, তারপরে কিন্তু তোমাদেরকে একটু স্ক্রল ডাউন করে নিচে দিকে চলে আসতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নিউ রেজিস্ট্রেশন 2020-21 লেখা রয়েছে, তো এই নিউ রেজিস্ট্রেশন 2020-21 ওপর কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু তোমাদের যেটা ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নিতে হবে। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু তোমাদের স্থায়ী ঠিকানাটা দিতে হবে, তো এখানে তোমাদের স্থায়ী ঠিকানা অনুসারে তোমাদের রাজ্য যেটা সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপরে কিন্তু এখানে স্থায়ী ঠিকানা অনুসারে তোমাদের জেলা যেটা সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে কিন্তু ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটা সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, ব্লক হলে ব্লক, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি। তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করে নেবো। তারপরে কিন্তু সেই ব্লক আমাদের কত নাম্বার ব্লক সেটা কিন্তু এখান থেকে ঠিক করতে হবে, অর্থাৎ স্থায়ী ঠিকানা অনুসারে ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে এখানে স্টুডেন্ট ইনফরমেশান সমস্ত ডিটেলস দিতে হবে। তো এখানে স্টুডেন্ট ইনফরমেশানে এখানে ছাত্রছাত্রীর নাম প্রথমে বসাতে হবে, অর্থাৎ যার নামে কিন্তু স্কলারশিপ আবেদন করা হবে তার নাম বসাতে হবে। এখানে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম এগুলো দিয়ে দিতে হবে। তো স্টুডেন্টের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম দিয়ে দেবে। তারপরে কিন্তু এখানে পিতার নাম, তো এখানে স্টুডেন্টের ফাদার্স নেম বসাতে হবে। তো ফাদার্স নেম বসানোর পর স্টুডেন্টের মাদার্স নেম বসাতে হবে। এবং এরপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ জেন্ডার, তো লিঙ্গ যেটা সেটা সেখান থেকে সিলেক্ট করে নিতে হবে, মেল কি ফিমেল সেটা সিলেক্ট করে নেবে। তারপরে রিলিজিয়ন, তোমাদের ধর্ম যেটা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এবং তারপরে স্টুডেন্টের ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ এখানে তোমরা সিলেক্ট করলে কিন্তু তোমাদের সামনে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু তোমাদেরকে সেই ইয়ারটা সিলেক্ট করতে হবে, তো ইয়ার তোমরা এখান থেকে ইয়ার সিলেক্ট করে নেবে। তারপরে কিন্তু এখান থেকে সেই মান্থটা সিলেক্ট করতে হবে, তো মান্থ সিলেক্ট করার পর কিন্তু তোমাদেরকে এখান থেকে ডেটটা সিলেক্ট করে নিতে হবে। তো এরপরে নেক্সট অপশান চলে আসবে, তো এখানে মোবাইল নাম্বার, অর্থাৎ তোমাদের এখানে মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে কিন্তু চালু মোবাইল নাম্বার দিতে হবে, কারণ এখানে ওটিপি জেনারেট হবে। তো চালু মোবাইল নাম্বার দেওয়ার পর কিন্তু নিচে তোমাদেরকে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো এখানে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার স্টুডেন্টের গার্জেনেরও দিতে পারো, বা স্টুডেন্টের যদি থাকে স্টুডেন্টও দিতে পারো, এর জন্য কোনো অসুবিধা হবে না। কারণ আগের বছর অনেকে স্টুডেন্টের গার্জেনের অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েও কিন্তু টাকা পেয়েছে, তো এর জন্য কোনো অসুবিধা হবে না। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর রি এন্টার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ এখানে উপরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা বসালে সেটা কিন্তু দ্বিতীয়বার আরেকবার এই ঘরটায় বসাতে হবে। এরপরে ব্যাঙ্ক আইএফএসসি কোড, অর্থাৎ ব্যাঙ্কের আইএফএসসি কোডটা বসাতে হবে, অর্থাৎ তোমাদের ব্যাঙ্কের পাসবইয়ের প্রথম পৃষ্ঠাতে যেখানে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে সেই পৃষ্ঠাতেই কিন্তু দেখবে ব্যাঙ্কের আইএফএসসি কোড বলে লেখা রয়েছে। সেখান থেকে দেখে দেখে কিন্তু তোমাদেরকে ব্যাঙ্কের আইএফএসসি কোডটা বসিয়ে দিতে হবে। তো ব্যাঙ্কের আইএফএসসি কোড বসানোর পর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যাপচার কোড, তো এখানে দেখে দেখে তোমরা সঠিকভাবে ক্যাপচার কোডটা বসিয়ে দেবে। তো ক্যাপচার কোড বসানোর পর কিন্তু তোমরা এখানে সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করবে। তো এরপরে কিন্তু নেক্সট অপশান চলে আসবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ স্কিম এলিজিবিলিটি, তো স্কিম এলিজিবিলিটি এখানে চলে আসবে। এরপরে এখানে তোমরা স্ক্রল ডাউন করে নিচে নামবে, এরপর তোমরা যে সমস্ত স্টুডেন্ট ইনফরমেশনের তথ্যগুলো ওখানে আপলোড করেছিলে, অর্থাৎ আগে যে স্টেপটা ফিল আপ করেছিলে সেটা কিন্তু তোমাদের সামনে ডিটেলস চলে আসবে। তো এখানে কিন্তু তোমরা ভালো করে চেক করে নেবে, যদি কোনো ভুল থাকে এখানে কিন্তু এডিট করতে হবে, এডিট করে কিন্তু তোমাদেরকে সেই ভুলগুলো সংশোধন করে নিতে হবে। তো এখানে ভালো করে চেক করে নেওয়ার পর নিচের দিকে চলে আসবে, সিচুয়েশন ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের জেলা সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। তো তারপরে এখানে ইনস্টিটিউট লোকেশান, অর্থাৎ ইনস্টিটিউটটা তোমাদের ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডারে কিনা সেটা সিলেক্ট করতে হবে, তো এখান থেকে তোমরা সেটা সিলেক্ট করে নেবে। তারপরে সেই ব্লকের নামটা সিলেক্ট করতে হবে, তো ব্লকের নাম সিলেক্ট করার পর কারেন্ট ইনস্টিটিউট নেম, অর্থাৎ বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে, এবং কারেন্ট ক্লাস বা কোর্স নেম যেটা সেটা কিন্তু এখানে তোমরা সিলেক্ট করে নেবে। এখান থেকে ক্লিক করলে কিন্তু চলে আসবে, তো তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এবং এখানে বলা হয়েছে তোমাদের শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম, অর্থাৎ এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে, তো এখান থেকে তোমরা সেটা সিলেক্ট করে নেবে। তারপরে এখানে নেম অফ দ্য বোর্ড, কাউন্সিল এবং ইউনিভার্সিটি অফ লাস্ট এক্সাম পাসড, অর্থাৎ তোমরা লাস্ট যে পরীক্ষাটা দিয়ে পাস করেছো সেটা বোর্ড বা ইউনিভার্সিটি বা কাউন্সিলের আন্ডারে কোনটার আন্ডারে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে, তো এখানে তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে ইয়ার অফ দ্য পাসিং লাস্ট এক্সাম, তো শেষ উত্তীর্ণ হওয়া শিক্ষার বছর এখান থেকে সিলেক্ট করতে হবে।
তো এখান থেকে তোমরা সেটা সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমাদেরকে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার শতকরা নাম্বার কত, অর্থাৎ কত পার্সেন্টেজ ছিল সেটা কিন্তু এখানে বসাতে হবে। তোমরা সেটা ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেবে এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, অর্থাৎ তোমরা ইনকাম সার্টিফিকেটে যে ইনকামটা শো করাবে সেই ইনকামটা কিন্তু এখানে বসাতে হবে। অর্থাৎ আগে কিন্তু তোমাদেরকে ইনকাম সার্টিফিকেটটা কালেক্ট করতে হবে, তো সেই ইনকাম সার্টিফিকেটে যে ইনকামটা বসাবে সেই ইনকামটা কিন্তু এখানে বসাতে হবে। এরপরে এখানে তোমাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইমেল অ্যাড্রেস যদি না থাকে একটা ইমেল আইডি ক্রিয়েট করে নেবে। তো ইমেল আইডি ক্রিয়েট করে এখানে তোমরা ইমেল আইডি বসিয়ে দেবে এবং তারপরে কিন্তু তোমাদের পাসওয়ার্ড এখানে বসাতে হবে, অর্থাৎ এখানে 8 ডিজিটের পাসওয়ার্ড বসাতে হবে। তো এখানে তোমরা পাসওয়ার্ড বসিয়ে দেবে এবং তারপরে কিন্তু কনফার্ম পাসওয়ার্ডে আর একবার তোমাদেরকে সেই পাসওয়ার্ডটা বসাতে হবে। তো এখানে কিন্তু তোমরা পাসওয়ার্ডটা বসিয়ে দেবে। তো পাসওয়ার্ড বসানোর পর কিন্তু তোমাদেরকে সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করতে হবে। তো সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করার পর নেক্সট অপশান চলে আসবে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন সাকসেসফুল, এখানে কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুল রেজিস্টার্ড ফর পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিম। এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। তো এরপরে এখানে তোমরা লগ ইনে ক্লিক করবে। বন্ধুরা এই লগ ইন অপশানে ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, তারপরে কিন্তু এখানে নিচে চলে আসতে হবে। তো এখানে তোমাদেরকে যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দিয়েছিল, অর্থাৎ ইউজার নেম যেটাকে বলবো, তো সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা তোমাদেরকে নোট করে রাখতে বলা হয়েছিল। অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে দেবে এবং যে পাসওয়ার্ডটা ওখানে দিয়েছিল, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বা রেজিস্ট্রেশন করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা দিতে হবে। এবং এখানে একাডেমি সেশন যেটা সেটা এখানে সিলেক্ট করে নেবে, তারপরে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, তারপরে কিন্তু এখানে তোমাদেরকে দেখে দেখে সঠিকভাবে ক্যাপচার কোডটা বসিয়ে দিতে হবে। তো দেওয়ার পর কিন্তু এখানে তোমরা লগ ইনে ক্লিক করবে। তো লগ ইন অপশানে ক্লিক করলে এখানে খুলে যাবে, তো সমস্ত ডিটেলস তোমাদের সামনে চলে আসবে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা যে ফর্মটা ফিল আপ করেছিলাম তো সমস্ত ডিটেলস চলে এসেছে। তো এখানে কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশনটা লক করা হয়নি, তো এখানে আমরা লক অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করব। তো লক অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করার পর কিন্তু এখানে সমস্ত ডিটেলস দেখাবে, অর্থাৎ এখানে কী কী ফিল আপ হয়নি এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেখিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ রিকোয়ার ফেল্ড দেখিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমাদেরকে ক্লিক করে কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে বেসিক ইনফরমেশান এবং অ্যাকাডেমি ইনফরমেশান এবং ব্যাঙ্ক ইনফরমেশান, তো সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। তো এখানে আমরা পরপর স্টেপ বাই স্টেপ করবো, অর্থাৎ এখানে তো প্রথমে কিন্তু বেসিক ইনফরমেশানে আমাদেরকে সমস্ত ডিটেলস বসাতে হবে। তো এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবো, তো তারপরে কিন্তু বেসিক ইনফরমেশানে চলে আসবে। তো এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা ভালো করে চেক করে নিতে হবে, তো সব ঠিকঠাক আছে কি না। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে, তো ম্যারিড কি আনম্যারিড সেটা সিলেক্ট করে নিতে হবে এবং এখানে অভিভাবকের নাম কিন্তু এখানে লিখতে হবে। তো এখানে কিন্তু আমরা সেই অভিভাবকের নামটা লিখে দিচ্ছি। তো অভিভাবকের নাম লেখার পর কিন্তু নিচের দিকে স্ক্রল ডাউন করে নামতে হবে। এরপরে কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ স্থায়ী ঠিকানার বিশদ তথ্য, তো এখানে সমস্ত ডিটেলস দিতে হবে। তো এখানে স্থায়ী ঠিকানা অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে এবং পোস্ট অফিস নাম এবং পুলিশ স্টেশন পিনকোড নাম্বার, তো এইগুলো দিতে হবে। তো এইগুলো দেওয়ার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যদি তোমাদের সেম পারমানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে, অর্থাৎ পারমানেন্ট অ্যাড্রেসটাও যদি সেম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ক্লিক করলে অটোমেটিক এখানে চলে আসবে। আর যদি এগুলো যদি আলাদা হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তোমাদেরকে আলাদাভাবে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এখানে এবারে কিন্তু নতুন একটা অপশান এসেছে রেশন কার্ড নাম্বার, তো এখানে কিন্তু তোমাদেরকে সেই রেশন কার্ড নাম্বার দিতে হবে। তো এখানে তোমরা বসিয়ে দেবে। তো এই বেসিক ইনফরমেশানের সমস্ত কিছু ডিটেলস বসানোর পর তোমরা ভালো করে চেক করে নেবে, তো সব ঠিকঠাক আছে কি না দেখে নেবে। তো দেখে নেওয়ার পর কিন্তু তোমরা নিচের দিকে চলে আসবে। তো এরপরে এখানে তোমরা রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবে। তো রেশন কার্ড নাম্বারটা বসানোর পর তোমরা এখানে সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করবে। তো সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করলে নেক্সট অপশান চলে আসবে, অর্থাৎ তোমাদের অ্যাকাডেমি ইনফরমেশান তোমাদেরকে দিতে হবে, সব ঠিকঠাকভাবে অ্যাকাডেমি ইনফরমেশানগুলো এখানে দিতে হবে। তো এখানে পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে এবং যে সমস্ত ঘরগুলো ফিল আপ করা হয়নি সেগুলো কিন্তু এখানে তোমাদেরকে ফিল আপ করে দিতে হবে, পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিতে হবে। তো এখানে তোমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে নামার পর এখানে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে এখানে তোমরা হোস্টেলার কি হোস্টেলার নয় সেটা কিন্তু সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখানে তোমরা হোস্টেলে থেকে পড়াশোনা করছো কি করছো না সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তারপরে কিন্তু তোমাদের সেই বোর্ড বা ইউনিভার্সিটি কিসের আন্ডারে তোমরা বর্তমানে পড়াশোনা করছো সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে এবং তোমাদের কোর্সের সময়কাল কত সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে এখানে তোমরা সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করবে। তো এরপরে কিন্তু নেক্সট অপশান চলে আসবে, অর্থাৎ ব্যাঙ্ক ডিটেলসে তোমাদেরকে নিয়ে চলে আসা হবে। তো এখানে কিন্তু তোমাদের ব্যাংকের সমস্ত ডিটেলস চেক করতে হবে, অর্থাৎ তোমরা যে ব্যাংকের ডিটেলসগুলো দিয়েছিলে সেগুলো সব ঠিকঠাক আছে কি না সেটা চেক করে নিতে হবে। তো এখানে কিন্তু তোমরা সমস্ত ডিটেলসটা চেক করে নেবে। তো এখানে পাসবুক অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম
অর্থাৎ এখানে তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো সেই ব্যাংক অ্যাকাউন্টটা কার নামে রয়েছে সেটা কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে। এবং এখানে তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলে সেটা ঠিক আছে কিনা সেটা চেক করে নিতে হবে। তো আমরা কিন্তু এখানে সেই পাসবুক অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্টের নামটা দিয়ে দেবো। তো এরপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশান আছে, এটার উপর তোমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করার পর এখানে তোমাদেরকে সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করতে হবে। এখানে তোমাদেরকে জিজ্ঞাসা করা আছে তোমরা কি কনফার্ম এটাকে সাবমিট করতে চাও। তাহলে তোমরা যদি কনফার্ম হয়ে থাকো তাহলে তোমরা ওকে মারবে, আর যদি কনফার্ম না হয়ে থাকো তাহলে কিন্তু ওকেতে সিলেক্ট করবে না। তো ওকেতে সিলেক্ট করার পর কিন্তু নেক্সট অপশানে নিয়ে চলে আসবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান লক করার জন্য বলা হবে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস কিন্তু আরেকবার তোমাদের সামনে দেখিয়ে দেওয়া হবে। তো এখানে কিন্তু তোমরা সমস্ত ডিটেলসটা ভালো করে আরেকবার চেক করে নেবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান লক করার আগে ভালো করে চেক করে নিতে হবে। যদি কোনো কিছু ভুল রয়ে যায় লক করে দাও তাহলে কিন্তু আর পরবর্তী সময় ঠিক করতে পারবে না। সেই জন্য কিন্তু তোমাদেরকে এখানে ভালো করে চেক করে দেখে নেবে যে তোমাদের বেসিক ইনফরমেশানে যে সমস্ত ডেটাগুলো দিয়েছো তো সেইগুলো সব ঠিকঠাক আছে কি না, এবং তোমাদের যে সমস্ত অ্যাকাডেমি ইনফরমেশানের ডেটাগুলো দিয়েছো সেগুলো সমস্ত কিছু ঠিক আছে কি না দেখে নেবে। ব্যাংক ডিটেলসে তোমাদের ব্যাংকের যে সমস্ত ডিটেলস দিয়েছো সেগুলো সব ঠিকঠাক আছে কি না সমস্ত কিছু চেক করে নেবে। তো চেক করে নেওয়ার পর কিন্তু তোমরা এখানে ভেরিফাই অ্যান্ড অ্যাপ্লিকেশান লকে ক্লিক করবে, আর যদি কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু তোমরা সেইখানে তোমাদেরকে চলে যেতে হবে। অর্থাৎ বেসিক ইনফরমেশানে কোনো কিছু ভুল থাকলে বেসিক ইনফরমেশানে চলে যেতে হবে, অ্যাকাডেমি ইনফরমেশানে কোনো কিছু ভুল থাকলে অ্যাকাডেমি ইনফরমেশানে চলে যেতে হবে, আর যদি ব্যাংক ডিটেলসে কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু তোমাদেরকে সেই ব্যাংক ডিটেলসে চলে যেতে হবে। অর্থাৎ তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে বেসিক ইনফরমেশান, অ্যাকাডেমি ইনফরমেশান এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া রয়েছে। তো যেটা তোমাদের যে ডিটেলসে ভুল থাকবে সেটাতে তোমাদেরকে ক্লিক করে সেখানে গিয়ে কারেকশান করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশান লক করার আগে। তো সমস্ত কিছু ঠিক থাকলে তোমরা কিন্তু এখানে নিচের দিকে চলে আসবে, ভেরিফিকেশান অ্যান্ড লক অ্যাপ্লিকেশানে ক্লিক করবে। এরপরে এখানে বলা হচ্ছে তোমরা কি কনফার্ম এখানে এটাকে লক করতে চাও, যদি কনফার্ম হয়ে থাকে অর্থাৎ সব কিছু ঠিক থাকে তাহলে ওকেতে ক্লিক করবে, আর যদি ভুল থাকে মনে হয় কনফার্ম না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ওকে মারবে না, কারণ লক হয়ে গেলে আর কিছু করতে পারবে না। তো এখানে কিন্তু আমরা ওকেতে সিলেক্ট করে দেবো। তো এরপরে কিন্তু এখানে আমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে কংগ্রেস ইয়োর অ্যাপ্লিকেশান ইজ লক অ্যান্ড সাকসেসফুল সাবমিটেড। তো এরপরে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আমরা যে ফর্মটা ফিল আপ করলাম সেটা সাকসেসফুল হয়েছে এটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু এই প্রিন্ট অ্যাপ্লিকেশানে আমরা ক্লিক করব। তো প্রিন্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর আমাদেরকে ডাউনলোডের অপশান দেখাবে, আমরা কিন্তু এখানে ডাউনলোডে ক্লিক করব। তো আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ আমরা যে ফর্মটা ফিল আপ করলাম সাকসেস হয়েছে সেটার একটা আমাদেরকে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ তো এটাকে কিন্তু তোমরা দোকানে নিয়ে যাবে, অর্থাৎ যে কোনো পেন ড্রাইভে করে এটাকে দোকানে নিয়ে গিয়ে প্রিন্ট আউট থেকে প্রিন্ট করে নেবে। ফর্মটাকে ডাউনলোড করে নেওয়ার পর এটা কিন্তু তোমাদেরকে এক কপি প্রিন্ট করে নিতে হবে। তো প্রিন্ট করে নিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে তোমাদেরকে তোমাদের স্কুল বা কলেজ অর্থাৎ যেখান থেকে তোমরা পড়াশোনা করছো সেখানে কিন্তু জমা দিতে হবে। তো এখানে কিন্তু তোমাদের সিগনেচার লাগবে, সিগনেচার অফ দ্য স্টুডেন্ট, এখানে স্টুডেন্টের সিগনেচার লাগবে এবং সিগনেচার অফ দ্য পেরেন্টস অ্যান্ড গার্জেন। তো সিগনেচার লাগবে গার্জেনের, পেরেন্টসের মানে যার জন্য আবেদন করা হবে তার গার্জেনের সিগনেচার লাগবে। তো স্টুডেন্ট এবং গার্জেনের সিগনেচার এখানে করতে হবে, এবং এর সঙ্গে যাবতীয় যে সমস্ত ডকুমেন্টস অর্থাৎ তোমাদের লাস্ট কোয়ালিফিকেশনের মার্কশিটের জেরক্স এবং ইনকাম সার্টিফিকেট এবং ব্যাংক ডিটেলস অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স এইগুলো কিন্তু তোমাদেরকে এই ফর্মটার সঙ্গে অ্যাটাচ করে তোমাদেরকে তোমাদের স্কুল বা কলেজে জমা দিয়ে দিতে হবে। তো এইরকমভাবে কিন্তু তোমরা অনলাইন সিস্টেমে নিজেরা অ্যাপ্লাই করতে পারবে। তো সমস্ত প্রসেসটাই কিন্তু আজকে পুরো ডিটেলস দেখিয়ে দিলাম, অর্থাৎ নতুন যারা রেজিস্ট্রেশন করবে কীভাবে করবে তো সমস্ত ডিটেলস দেখিয়ে দিলাম। এরপর এছাড়া যদি তোমাদের আর কারো কোনো সমস্যা হয়ে থাকে বা যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, তো আমরা কিন্তু সেই কমেন্টের অ্যান্সার দেবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশানগুলো জানার সুযোগ করে দেবে। এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখবে।